আৰাইছো এতিয়া ৰাজনীতিৰ খবৰলৈ আসলতে অন্তকণ্ডল কোট চলিছে কংগ্ৰেছৰ ভিতৰত চলা অন্তকণ্ডলৰ বহিপ্ৰকাশ ঘটি থকাৰ পিছতে হাহকীয় বিজেপিটো অথন্তৰ খটালে প্ৰাক্তন বিধায়ক অশোক শর্মায় আৰু তাৰ পিছতে এতিয়া বিজেপিৰ পৰা অন্তকণ্ডল শেষ কৰাৰ টিপস লবলৈ আগ্ৰহ প্ৰকাশ কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই এই বিষয়ত এতিয়া কংগ্ৰেছ বিজেপিৰ মাজত আৰম্ভ হৈছে তৰ্কযুদ্ধ পরাজয়ের পিছত পরাজয় এজনের পিছত আন এজন নেতার দল ত্যাগ লগতে আছে দলের ভিতরের বিসম্বাদ ক্ষমতা কেন্দ্রিক সংঘাত আর অসন্তুষ্টি আর এইবুরর বাবেই এতিয়া শিকিবলে সাজু হয়েছে ভূপেন বরা এবার বিজেপির পর শিকিব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই কমলাক্ষতে পুরকায়স্থয় কার্যকরী সভাপতি পদর পর পদত্যাগ বিচারি দিয়া পত্র সন্দর্ভত দেওবারে সভাপতি বরাই কলে কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ত বিজেপিয়ে ধৌতুকে রৌতু করেছে কিন্তু বিজেপির প্রতিষ্ঠা দিবসত কি হল যেটা প্রতিষ্ঠা দিবস পাতিছিল প্রতিষ্ঠা দিবসর সরকার অনুপস্থিত চারিজন প্রাক্তন সভাপতি উপস্থিত আর চারিজনের মুখ্যমন্ত্রী সম্পর্ক ভাল নয় গতি যখন সম্পর্ক মুখ্যমন্ত্রীর ভাল নয় আর যখন বর্তমান সরকার চলে আছে এই যে দূরত্ব এইটো বিজেপিয়ে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে এটা আমি চাব বিচার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই লগতে কলে বিজেপির পর এতিয়া শিকিব সরসজ্জাত থাকা রাবণর পর লক্ষ্মণে শিকার দরে বিজেপির পর শিকিব ভূপেন বরাই আমি এটা বিজেপিক ফলো করে আছো যে তেওঁলোকর আভ্যন্তরীণ যিকেইখন প্রতিচ্ছবি নলবাৰীত আমি দেখিছো বিজেপির অফিসত আমি দেখিছো ডিব্রুগড় কাজিরঙা আর তেজপুরত দেখিছো এই সম্পর্কত আমি এতিয়া পর্যবেক্ষণ করে আছো আর সেই পর্যবেক্ষণটো সমাপ্ত হওয়ার পিছত আমি আমার দলের আভ্যন্তরীণ বিষয় সম্পর্কত আপনাদের জ্ঞাত করব ভূপেন বরাই বিজেপির পর শিকিবলে আগ্রহ প্রকাশ করার ধন্যবাদ জানালে বিজেপির বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায় এটলিস্ট একটা কথা যদি সচায় কৈছে সো তেখেতক ধন্যবাদ দিব লাগিব রাইজর স্বার্থত ভারতীয় জনতা পার্টি কিদরে কাম করে আছে এই কথাটো যদি উপলব্ধি করব পারে তেখেত ধন্যবাদের মাত্র ধন্যবাদ জ্ঞাপন করব একে সময়তে বিজেপিত কোনো ধরনের অন্তঃকণ্ডল নাই বলে দাবি করলে বিজেপির সাংসদ তথা রাষ্ট্রীয় সম্পাদক দিলীপ শইকীয়ায় ইমান ডর পরিয়াল এটা করবাত কেতিয়া সরু সরু দুই একটা বিষয় আহিব পারে কিন্তু কোনো লবিকেন্দ্রিক রাজনীতি নাই ভারতীয় জনতা পার্টি পরিয়ালর যেটো সদৃশ আমার পরিয়ালর মানসিকতার চলা দল কিন্তু পরিয়ালকেন্দ্রিক পার্টি নয় আকো এই মানসিকতার আমার দল পরিচালনা হয়ে আছে করবাত কেতিয়া দুই এজন এই ধরনের বক্তব্য রাখে কংগ্রেসের ভিতর চলি থাকা ঘটনারাজিক বাতরি করাক কংগ্রেস বিধায়ক আব্দুল রশিদ মন্ডলে সাংবাদিককে দোষারোপ করলে আপনার বিজেপির কাম করেছে বিজেপির ওয়ার্কার নাই নহয় এটা বেয়া পাব না লাগে রিজিগনেশন লেটারটা দিয়কসন মোক এই ভিত্তির নিউজবিল কেউ বজাব খুঁজে আপনার কেউ বিজেপির ইমান ফেভার করে আছে সচা কথাবিল প্রকাশ করক না ইপিনে অনাগত লোকসভা নির্বাচনত চৌদ্দখন আসনের ভিতর চৌদ্দখনতে জয় হওয়ার টার্গেটত অটল আছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আমি চৌদ্দখন টার্গেট করে পেলায় আমি কাম করে আছো চৌদ্দখনত আমি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি নিশ্চিতভাবে আমি অকলে বলে নক যেহেতুকে আমার এটা এগারোটা রাজনৈতিক দলের আমি এটা বুঝাবুঝি আলোচনা চলি আছে কেন্দ্রীয় পর্যায়তো ১৮টা রাষ্ট্রীয় দলে একেলগে এখন সংগ্রাম আরম্ভ করেছে গতি আমি কংগ্রেস যেহেতু মূল বিরোধী দল গতি আমার দায়িত্ব হয়েছে ১৪টা সমষ্টিত আমার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা অবশ্যই সভাপতি বরার স্থিতির পর কিছু তললে আহিল জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা তথা প্রাক্তন মন্ত্রী শরৎ বরকটকী আমি ১৪খন আসন পাম বলে মই নকও কিন্তু আমি মেজরিটি আসন এবার পাম আপার আসামত আমি আমার আমার লোকসভার আমি উদ্ধার করব পারিম কংগ্রেসের এই দাবিক অবাস্তব আখ্যা দিলে বিজেপির বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায় ১০খনৰ সপন দেখাতকৈ ১৪খনে সপনততো সব দেখিব পাৰে আনলিমিটেড থাকে তো চ' ১৪খনে সপন দেখাটো দরকার সো এতিয়া কথাটো হল কি বাস্তবত ১৪খন তেওঁ কেন্ডিডেট দিব পাৰে বা ১৪খন আসন তেওঁ সপনত পাম বুলি ভাবিব পাৰে কিন্তু বাস্তব ছবিখন কি হৈছে বিগত ৮টা নির্বাচনে তেওঁলোকে মুখ ঠেকাচা হৈছে ১৪খন আসন পোৱাটো বাস্তব ক্ষেত্রত এইটো সম্ভৱ নহয় লোকসভার নির্বাচনের পূর্বে এতিয়া রাজ্যের রাজনীতিত এনেদরেই নতুন নতুন সমীকরণ ক্রমে প্রকট হয়ে পড়ছে দুধনৈর পর অরূপনাথ আর রঙিয়ার পর ইনামুল ইসলামের সহযোগত বিজু কুমার ডেকা রিপোর্ট ১৮ অসম নর্থ ইস্ট